এই মুহূর্তে আমাদের যে মৌসুমি অক্ষরেখা, যেটা গত বেশ কয়েকদিন ধরে নর্থ বেঙ্গলের উপর দিয়ে ক্রস করছিল, ফলে আমরা দেখছিলাম যে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হচ্ছে। আজকে এটার যে অবস্থান, সেটা হচ্ছে আমাদের উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে শুরু করে আমাদের নর্থ ইস্ট বে অফ বেঙ্গল, অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখা শিফট করে আমাদের যে বঙ্গোপসাগরের উপর অবধি বিস্তৃত আছে উত্তরপ্রদেশ থেকে, ফলে যখনই নিম্নচাপ অক্ষরেখা আমাদের নিচের দিকে চলে আসবে, আমাদের এদিকে বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গে বৃষ্টি একটু কমবে। আজকে যে আমরা সকাল থেকে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, লাইটনিং এবং যে বেশ বৃষ্টি যেটা পেলাম, যেটা আগেই আমরা বলেছিলাম যে বুধবার থেকে একটু বাড়বে, তার মূল কারণই হচ্ছে যে মৌসুমি অক্ষরেখা তার নর্মাল পজিশন থেকে আরেকটু সাউথে নেমে এসছে, সেটা একটা। আর একটা যেটা কারণ হচ্ছে যে একটা আমাদের উত্তর দক্ষিণ একটি নিম্নচাপ অক্ষরেখা আছে একটু ওপরে, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার ওপরে উত্তর দক্ষিণে আরেকটি নিম্নচাপ অক্ষরেখা আছে, মোটামুটি 88 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ বরাবর, যার ফলে কী হয়েছে, এই যে দুটো জিনিস, এছাড়া উত্তরপ্রদেশের উপর একটা ঘূর্ণাবর্ত আছে। এই যে তিনটে জিনিস, একটা হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে নর্থ ইস্ট বে অফ বেঙ্গল, একটি উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা ঊর্ধ্বাকাশে, আর একটা হচ্ছে উত্তরপ্রদেশের উপরে ঘূর্ণাবর্ত, যার ফলে আজকে আমরা যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা যেটা দেখতে পেলাম আজকে সকাল থেকে, আগামীকালও এটা চলবে, তবে ইন্টেন্সিটি সামান্য একটু কমবে, খুব বেশি কমবে না কিন্তু সামান্য একটু কমবে। আজকে যতটা হয়েছে কালকে তার থেকে একটু কম, 9 তারিখ থেকে অনেকটাই কমে যাবে, ফলে আগামী 5 দিন, বিশেষ করে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, সাথে লাইটনিং, তাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় উপকূলবর্তী অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং বাঁকুড়া পুরুলিয়া দু এক জায়গায় ভারী বৃষ্টি। 8 তারিখেও চলবে এটা, 9 তারিখ থেকেও থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকবে কিন্তু ইন্টেন্সিটি অনেকটাই কমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে অ্যাটলিস্ট আগামী 48 ঘন্টায় উপরের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, প্রথম 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলায় দু এক জায়গায় ভারী বৃষ্টি, আর আলিপুরদুয়ার এবং কুচবিহার এই দুটো জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় মূলত অংশত মেঘলা আকাশ, সাথে থান্ডারস্টর্ম লাইটনিং অ্যাক্টিভিটি, হালকা থেকে মাঝারি বৃষ্টি, তাপমাত্রা মোটামুটি 34 ডিগ্রি ম্যাক্সিমাম আর মিনিমাম 28 ডিগ্রির কাছে পিঠে থাকবে।